ম্যাম সাহেব, তোমার কালে দুটো থাপ্পড় মারার জন্য রেখেছি। কিন্তু কেন ম্যাম সাহেব? কারণ একজন খুনিকে তো আমি খুন করতে পারবো না। মিথ্যে নয় ম্যাম সাহেব, অতীতে আমি খুনি ছিলাম। তুমি খুনি ছিলে, খুনি রয়েছো এবং চিরদিন তুমি খুনি থাকবে। তুমি তুমি খুন করেছো আমার জয়কে। না না ম্যাম সাহেব, না। তুমি তুমি আমার লাল জড়োয় আগুন লাগিয়ে দিয়েছো। তুমি আমাকে সাদা কাফন পরিয়েছো। না ম্যাম সাহেব, না, মিথ্যে কথা। অস্বীকার করতে পারো এগুলো সেই গহনা নয় যে গহনা বাসর রাতে জয় আমার শরীর থেকে খুলে নিয়ে গিয়েছিল, তোমার জুয়ার টেবিলে হেরেছিল। তুমি আমার জয়কে জুয়ার টেবিলে খুন করেছ, আমাকে বিধবা করেছ। সবকিছু জেনে শুনে তুমি আমার সামনে কসম কেটেছ যে আমার এই অবস্থার জন্য যে দায়ী তাকে তুমি শাস্তি দেবে। নিজেকে আড়াল করার জন্য এত দম্ভ নিয়ে কসম কেটেছিল তুমি, এখন তো ধরা পড়েছ, কি শাস্তি দেবে নিজেকে? না দেবো ম্যাম সাহেব, আমি নিজেকে অবশ্যই শাস্তি দেব। শুধু একবার জানতে চাই, এসব কথা আপনি জানলেন কি করে? সে কথা তোমার কাঠফাদার কামার শেরপুরীকে যে জিজ্ঞেস করো। যাও, আই থিংক গেট আউট। سمي الله لمن حمده، الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر. السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله. آمين. আলি বাবা, এখনো নামাজের ওয়াক্ত আছে, নামাজ পড়বে, এসো। চাচা, আমি তো জানি না আমি কি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান না বৌদ্ধ, কোন ধর্ম আমার, আমি তো কিছুই জানি না। আজান আজান আমাকে টানে, গির্জা মন্দিরের ঘন্টা আমাকে আকর্ষণ করে, আমার মন ছুটে যায়, আমার 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 পা চলে না। আমি কোন ধর্মের মানুষ চাচা? বাবা, আলি বাবা, পৃথিবীর সমস্ত সিজদা একজনের উদ্দেশ্যেই, আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের স্রষ্টা, প্রতিপালক। তুমি তো আলি, শুনুনি, শেরে খোদা আলি ইসলামের ঘোর বিরোধী পক্ষ থেকে এসে ইসলাম গ্রহণ করেছিলেন। আলীর মতো পবিত্র নাম কোনো অমুসলিমে থাকে না বাবা। বাবা আলি, এসো নাস্তা খাবে। বাচ্চা, শিগগির করে যা তো, দুটো ডিম নিয়ে আয়। যাচ্ছি মা। চলো বাবা। আলি ভাইয়া, ভাগো, গুন্ডা তোমাকে মেরে ফেলবে। বাচ্চা, ভাগো। তোমার স্বামী আত্মহত্যার জন্য সে নিজেই দায়ী, হয়তো তুমি দায়ী করতে পারো কিন্তু আলীকে নয়। কিন্তু আলীর যদি কিছু হয় তার জন্য আমি তোমাকে দায়ী করবো, শুধু তোমাকে। জানি না কোন আঘাতে আলী আবার অস্ত্রবাজদের ফাঁদে পা দিয়েছে। এই বরবাদিনের হাত থেকে আলীকে কেবল তুমি বাঁচাতে পারো, শুধু তুমি। আলী মর্যাদার পৃথিবীতে বাঁচতে চেয়েছিল কিন্তু মারা যাবে অন্ধকার পৃথিবীতে, যেভাবে অস্ত্রবাজরা এই দুনিয়া থেকে বিদায় নেয়। আমার কিছু হয়নি আলি, তেজা পাঠা নাজমাকে তুলে নিয়ে গেছে। নাজমাকে তুলে নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, নাজমাকে তুমি নতুন জীবন দিলে, মৃত্যুর পরেও আমি সুখে থাকবো। ওকে ওকে বাঁচাও আলি, ওকে বাঁচাও। তেজা পাঠান,
তুই আমার দোস্তের শুরুটা দেখেছিস, দুশ্মনের শেষটা দেখিসনি। ডাকাতকে ডাকাতের এলাকা মারার। বুঝলাম, তা ওই লাশের বাক্সটাই নেন চোস কেন? হেরোইন মরণ নেশা, তাই বরের বাক্স করে নিয়ে এলাম। ওই কসকি তাই নাকি? তোর জবাব নাই রালি, তোর জবাব নাই। মেয়ে মানুষকে বন্দুক ধরে যে নিজেকে রুস্তম মনে করে, সে আসলে না পুরুষ না মহিলা, সে একটা হিজড়া। পাঠান রে হিজড়া কইস না, ক পাঠা পাঠা। এইটা তোর ডাক্তারি বুঝবো, তুই তো তোর নামের পাচায় গ্যারেজ দিয়ে বাবা সাচ্ছস। আসল বাবা হইলো আমি, বাবার বাবা। তোর ডাক্তারি আজ খেলা দেখবো, আফসোস তুই দেখে যেতে পারলি না। ওই ওর মুখ খুইলা দে, ওরে কান মার দে। কিরে পাঠান, তুই তো দেখছি হিজড়াও না মাগির মতো পালিয়ে যাচ্ছিস। এবার বল বাবা তুই না আমি? Thank you.
মেম সাহেব। মেম সাহেব নয়, নাজমা। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।